Luga. স তো আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন হল ভিডিও নিয়ে মেবি হল ভিডিওটা অনেকদিন আগে আমি দিয়ে দিতাম কিন্তু আমার যে প্রোডাক্টগুলো মানে একবারে আসেনি মানে এক এক করে এসেছে তার জন্য আমার একটু ডিলে হয়ে গেল তো তোমরা সবাই জানো যে আজকের হল ভিডিওটা কিসের উপর হবে তো আজকের হল ভিডিওটা হবে নায়িকার উপর নাইকাতে কিছুদিন আগে একটা নাইকা হট পিঙ্ক সেল চলছিল যেখানে সব প্রোডাক্টের উপর হিউজ ডিসকাউন্ট চলছিল তো তখন আমি কিছু জিনিস মানে কিছু প্রোডাক্ট পারচেস করেছি কেউ আমি নাইকা থেকে যা জিনিস পারচেস করেছি তার প্রাইস রেঞ্জ অনেক হতে পারে কিন্তু প্রোডাক্ট অনেক কম আই থিঙ্ক আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাই দি যদি তুমি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো হ্যালো দিস ইজ তানিয়া আমি আমার এই চ্যানেলে বিউটি ব্লগ ট্রাভেল ব্লগ লাইফস্টাইল ব্লগ আর ফুড ব্লগ শেয়ার করে থাকি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো স্টার্ট করা যাক এমনটা আমি তোমরা আমার থামনেল দেখেই বুঝেছো যে আমি লাগভাগ টুয়েলভ থাউজেন্ডের উপরে শপিং করেছি তো মানে কি বলবো যে মানে বললাম আমি প্রাইস রেঞ্জ অনেক বেশি কিন্তু কোয়ান্টিটি অনেক কম তো চলো তোমাদেরকে একদম লো রেঞ্জের প্রোডাক্ট থেকে শুরু করে সব দেখানো যাক আর যদিও আমার প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে একদম মানে খুলে আনবক্সিং করে দেখাতে পারবো না কেন কি তোমরা জানোই যে প্রোডাক্ট যেহেতু এক এক করে এসেছে আমি এক এক করে মানে এক্সাইটমেন্টে সব খুলে নিয়েছি তো এইভাবে যে খুলে তোমাদেরকে দেখানোর কিছু নেই আগের থেকেই আমি খুলে নিয়েছি তাই আমি তোমাদেরকে এক একটা করে শো করে দিচ্ছি তো চলো ফার্স্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে এই দেখো নাইকা ডুয়াল শার্পনার তো আমার একটা শার্পনারের খুবই জরুরত ছিল তোমাদেরকে ফার্স্টে দেখিনি এই দেখো এখানে একটাতে বোঝাই যাচ্ছে একটা ছোটো আর একটা হচ্ছে বড় অ্যাকচুয়ালি আমার হচ্ছে লিপ পেন্সিল আছে আইব্রো পেন্সিল আছে যেগুলো ভেঙে যাওয়ার পর মানে আমি আর ওটাকে ইউজই করতে পারিনি আমি যদিও মানে তালিকা লাগিয়েছিলাম যে আমাদের শার্পনার দিয়ে শার্প করা কিন্তু ওই নর্মাল শার্পনার দিয়ে এটা নোটেও শার্প হয় না তো আমার একটা লাগতো তো আমি তাই জন্য ওটা নিয়ে নিয়েছি যদিও ওটাতে এই বড়ো একটা হোল আছে যেটাতেও আমি মানে কখনো যদি আমার ওই বড়ো লিপস্টিকগুলো হয় যেগুলো ক্রেয়ন টাইপের ওটাকেও আমি শার্প করে নিতে পারি আপাতত আমার এই ছোটোটাই দিয়েই হয়ে যাবে আমার আইব্রো আর হচ্ছে লিপ হচ্ছে লাইনারের জন্য তো এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস ছিল তাই জন্য আমি নিয়ে নিয়েছি তো এটা ওরকম কোনো সেলে চলেনি এটা হচ্ছে প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ রুপিস তো এটা কোনো ডিসকাউন্ট ছিল না এটা সিক্সটি ফাইভ রুপিসে আমি নিয়ে নিয়েছি কারণ এটা খুব একটা নেসেসারি জিনিস ছিল তো ফার্স্ট প্রোডাক্ট এটা সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে তোমরা দেখতে পারবে এ দেখো এখানে পাঁচটা সিট মাস্ক আছে তো সিট মাস্ককে আমি ফার্স্টে বলে রাখি যে সিট মাস্কের ওখানে অফার চলছিল যে পাঁচটা নিলে আরও পাঁচটা ফ্রি তো আমি মানে এক একটা সিট মাস্ক তোমার হান্ড্রেড রুপিস করে তো ফাইভ আমি পে করে আমি দশটা সিট মাস্ক পেয়েছি তো আরও পাঁচটা সিট মাস আমি আমার দিদিকে দিয়ে দিয়েছি বুনি পে দিয়ে দিয়েছি আর হচ্ছে পাঁচটা সিট মাস আমি নিয়েছি তো আমরা শেয়ার করেই নিয়ে নিয়েছি তোমরা এখানে দেখতে পারবে এটা হচ্ছে পমিগ্রেন্টওয়ালা এটা হচ্ছে গ্রেপফ্রুট এটা হচ্ছে পার্ল এটা দেখো আরেকটা আর এখানে আরেকটা আছে এই দেখো এখানে পাঁচটা আছে আরও পাঁচটা ছিল যেগুলো আমি বললাম দিয়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি আমি এটা আবার সেকেন্ড টাইম পার্চেস করেছি এর আগেও আমি এটা পারচেস করেছি তখন কোনো ডিসকাউন্ট ছিল না আমি পাঁচটার মতোনই নিয়েছিলাম আমি আমার একজন কলিগকে গিফট করেছিলাম তিনটে আর আমি দুটো নিয়েছিলাম দুটো আমি ইউজ করেছি তো আমার খুব ভালো লেগেছে বলে আমি আবার পারচেস করেছি আর এখানে অফারও ছিল তো নেক্সট এটা তো তোমাদেরকে এবার আমি আরেকটা মাস্ক দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে নাইকা স্লিপিং মাস্ক তো এটা হচ্ছে রাইস ওয়াটার অ্যান্ড ভিটামিন সি আছে এটাতে তো আমি এখন করিনি তোমরা পিছনে দেখতে পারবে এখানে ক্লিয়ার যদি দেখতে পারো এটা হচ্ছে তোমাদের প্রায় বার্থডে গিফট তো বার্থডের সময় আমি কিছু জিনিস মানে পারচেস করেছিলাম তার সাথে এটা আমার এসেছে যদি এটা নর্মালি কিনতে চাও তো এটার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ আর এটা হচ্ছে টেন এম এল তোমাদেরকে আমি আবার খুলো দেখা এটা আমি খুলেছি একবার ইউজ করছি আমার মনে হয় না এটা মানে ওয়ান নিয়ে এতটুকু একদম টেন এম এল খুবই কম কোয়ান্টিটিতে আসে আর আমার এই প্রোডাক্টটা অত ভালো লাগেনি আমি শুধু গিফটে পেয়েছি বলে একবারই ইউজ করেছি আর বাকি এতটুকু আছে যতটা আছে রেখেই দিয়েছি আমি বলবো যে এটার বদলে তোমরা সিট মাস্কগুলো নিতে পারো শীত মাস্কগুলো খুবই ভালো এবার তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো ম্যাট্রিক্সের বায়োলেজ ডিপ স্মুদিং সিরাম তো এটা আমি খুবই দেখেছি আমি যেখানে হেয়ার কাট করতে যাই যে দাঁড়াটার কাছে তো ওর কাছেও আমি দেখেছিলাম এটা তো আমাকে বলেছিল যে এটা ইউজ করো এই সিরামটা খুব ভালো নর্মালিও আমি ম্যাট্রিক্সের একটা অন্য সিরাম ইউজ করি কিন্তু এটা আমার খুবই মানে ভালো লেগেছিলো এর স্মেলটাও খুবই ভালো খুবই ভালো তো আমার ভালো লেগেছিলো তাই আমি এটা নিয়ে নিয়েছি এটার কোয়ান্টিটি তোমাদের হচ্ছে হান্ড্রেড এমএল আর এটা নিয়ে হচ্ছে যে থ্রি হান্ড্রেড এটাতে আমি কোনো ডিসকাউন্ট পাইনি এটা থ্রি হান্ড্রেডেই আমি নিয়েছি তোমাদেরকে যে নেক্সট প্রোডাক্টটা দেখাবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট এ দেখো ডিফেন্ডার এটা হচ্ছে তোমাদের বোম্বে শেভিং কোম্পানি তো এটার ব্যাপারে আমি অনেক দেখেছি আর শুনেছিও তো এটা আমি যখন এসেছি আমি অলরেডি একবার আসার পরে আমি এটা ইউজও করে নিয়েছি এটা খুবই স্মুদিং আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার উপরে এ দেখো এটার প্যাকেজিংটাও খুবই সুন্দর এটাকে এইভাবে সামনের দিকে খুলে নিতে পারো এ দেখো এখানে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার প্রোডাক্টটা খুলে একবার আর যদিও এর ভেতরে এরকম আর একটা তোমাদেরকে ইনস্ট্রাক্টর থাকে এখানে এ দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো এটা এত স্মুথ বাকি এ দেখো এটা এটা খুবই স্মুথ একদম খুবই স্মুথলি এটা ইউজ হয়ে যায় কোনো কাঠ হয় না সবচেয়ে বড় ব্যাপার অন্য সব রেজারে তোমার দেখবে কাট লেগে যায় একটু কিন্তু এটা দেখো কাট লাগেনি আর খুবই ভালো আর এটা এত ফ্লেক্সিবল এ দেখো তো মানে খুবই ভালো তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো আমি তো একবার ইউজ করে খুবই ওয়াও মানে একটা ভালো লেগেছে তো এটার সাথে তোমরা এরকম একটা সেকশন কাপ পেয়ে যাবে যেটা হচ্ছে যে কোনো ওয়াল বা টাইলসের সাথে চিপকে যায় তো তোমরা এটাকে এভাবে মানে ওয়াশরুমেই লাগিয়ে রাখতে পারো ইজি টু ইউজের জন্য যখন ইচ্ছা তোমরা ইউজ করতে পারো বারবার অন্য কোথাও রেখে তারপরে আবার ইউজ করার থেকে এটা ওয়াশরুমে তোমরা এভাবে চিপকে লাগিয়ে রাখতে পারো তো এটা আমার খুব ভালো লেগেছে এ দেখো তো তোমরা চাইলে তোমরাও এটা ইউজ করতে পারো তো এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে তোমাদের থ্রি কিন্তু এটা আমি পেয়েছি তোমাদের টু নাইনটি তো অনেকটা ডিসকাউন্টে এটা আমি পেয়ে গেছি নেক্সট তোমাদেরকে একটা ব্রাশ দেখাই এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নেবো নেব এও কিন্তু ফাইনালি আমি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে প্রো আর্টের এই দেখো তোমাদেরকে এবার খুলে দেখা এর প্যাকেজিংটা খুব সুন্দর আর প্রো আর্টের ব্রাশের ব্যাপারে আমি তোমাদেরকে বলছি দাঁড়াও এটা এবার আমি বের করি নি তো এটা আলাদা করেই ছিল এটা এটা মানে ঢেকে দেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা কনসিলার ব্রাশ ঠিক আছে এটা খুব স্মুথ এ দেখো তোমরা খুব স্মুথ তো আমার একটা কনসিলার ব্রাশ লাগতো আর এটা তোমরা দেখবে কোয়ালিটি কত মানে কত ভালো এই দেখো আর এটা হচ্ছে ঢাকার জন্য তাকে কোনো ডাস্ট ফাস্ট না লেগে যায় তো প্রোয়াট একটা খুবই ভালো মানে ব্র্যান্ড বলতে পারো হ্যাঁ মানে অন্য ব্র্যান্ডের থেকে এটা একটু লেসই আছে কিন্তু এর প্রাইস রেঞ্জ হিসেবে আর কোয়ালিটি হিসেবে এটা খুবই ভালো বিগিনারদের জন্য তোমরা যদি চাও তাহলে প্রোয়াটের আরও আরও ব্রাশগুলো আছে সেগুলো চেক করতে পারো এটার প্রাইস নিয়েছে তোমাদের টু তো আমার একটা কনসিলার ব্রাশ লাগতো আর আমি অনেক মানে আর্টিস্টকেই দেখেছি যে মানে তোমাদের কনসিলারের জন্য প্রোয়াটের ব্রাশ ইউজ করে তো আমরা এটা তারপর আমি নিজেও নিয়ে নিলাম প্রাইসটাও একটু কম ছিল দেখলাম যে কোয়ালিটিও খুব ভালো সব কিছুই ভালো আর এর অন্য ব্রাশগুলোও আমি দেখে দেখলাম রিভিউ যে খুবই ভালো আছে তোমরা চাইলে পরে নিতে পারো বিগিনারদের জন্য বললাম তো নেক্সট হচ্ছে প্রো আর্টে ব্রাশ তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা শ্যাম্পু যেটা হচ্ছে লরিয়াল প্যারিস ড্রিম লেন্স শ্যাম্পু তো এর আগে আমি লরিয়াল প্যারিসের একটা অয়েল ফ্রি শ্যাম্পু ইউজ করতাম কদিন ধরে আমি দেখলাম যে এটার খুবই মানে একটা ভালো গুড রিভিউ চলছে সবাই নিচ্ছে তো আমি ভাবলাম আমিও একবার নিয়ে দেখি কেমন তো এটা আমি একবার ইউজ করে দেখবো যেটা কেমন কীরকম তো তোমরা যদি ইউজ করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যেটা কেমন তো এটার হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে ওয়ান লিটার আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এইট নাইন কিন্তু এটা আমি পেয়েছি হচ্ছে ফাইভ নাইনটি ফোরের মধ্যে এটা আমি পেয়ে গেছি তো এবার নেক্সট আমাদের প্রোডাক্ট দেখাই নেক্সট প্রোডাক্টটা হচ্ছে আমার একটা ড্রিম প্রোডাক্টের মধ্যেই পড়ে যেটা হচ্ছে পিএসির বিউটি ব্লেন্ডার তো দেখো পিএসি মানে একটা খুবই ভালো ব্র্যান্ডের মধ্যে পড়ে তোমরা সবাই জানো প্যাকেজিংটা দেখো কত সুন্দর দেখো একটা ডাব্বার মধ্যে দিয়েছে তারপর এটার ভেতরে আরেকটা তোমাদের লেদার লেদার টাইপের এটার উপর একটা একটা আর মানে পাউচের মতো দিয়েছে যেটার ভিতরে বিউটি ব্লেন্ডারটা আছে এই দেখো একটা ক্লাসি টাইপের এর লুক এটা যদি আমি এখনো খুলিনি এই দেখো এর ডাব্বাটা আর এখানে হচ্ছে দুটো বিউটি ব্লেন্ডার আছে এ দেখো খুবই এটা আমি আমার করিনি খুবই সফট এটা আমি এটার উপর অনেক রিভিউ দেখেছি যদিও আমি পিএসির আরও আমার কাছে আরও বিউটি ব্ল্যান্ডার আছে যেগুলো হচ্ছে স্মল বিউটি ব্ল্যান্ডার ওগুলো আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি এটা আবার পার্চেস করেছি বড়ো বিউটি ব্ল্যান্ডার আমার কাছে একটাও বিউটি ব্ল্যান্ডার নেই তাই আমি ভাবলাম যে বিউটি ব্ল্যান্ডার যখন পার্চেস করবো তখন একটা ভালো দেখেই নিই তো এটা নিয়ে নিয়ে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সেভেন ফর্টি ফাইভ রুপিস কিন্তু এটা আমি ডিসকাউন্টে পেয়েছি হচ্ছে সিক্স সেভেন্টি ওয়ান এটা আমি পেয়ে গেছি এবার নেক্সট তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমার মানে অনেক দিন ধরে আমার ড্রিম ছিল এটা নেওয়ার তো আমি ফাইনালি নিয়ে নিয়েছি এটা একটা লিউক্স প্রোডাক্টের মধ্যে পরে নাইকার এই দেখো এটা আমি স্ট্যাটাসেও দিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই এটা আমি খুলেছি যদিও তাও আবার তারপরে আমি আবার এটাকে ভিতরে রেখে দিয়েছি এই দেখো নাইকার যে লিউক্স প্রোডাক্টগুলো আছে সেগুলোকে কত সুন্দর প্যাকেজিং ওরা দেয় তো তোমাদেরকে খুলেই দেখাই প্রোডাক্টটা ডাব্বাটা দেখো আর এখানে আছে প্রোডাক্টটা তো প্রোডাক্টটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ডিব্রো প্রমেট এই দেখো তো এটা আমার অনেক দিনের ড্রিম ছিল নেব তো এটা তোমাদেরকে আমি শেডটা বলে নিই আমি যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে ডার্ক ব্রাউন এটার হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে তোমাদের চার গ্রাম খুবই অল্প তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি এই প্রাইসটা বলি মানে এটা তো সুন্দর কি বলবো কিন্তু কোয়ান্টিটি দেখে আমিও প্রথমে খুব শক্ট হয়ে গেছিলাম এই দেখো এই ডাব্বাটা নিচের যে পোর্শনটা দেখছো ওটা পুরো গ্লাসে ওটা মধ্যে কিন্তু কিছু নেই চার গ্রাম মানে তোমরা ভালো করে বুঝতেই পারছো যে কতটুকু হবে তো নিচের প্রোডাক্টটা বাস গ্লাসের তার জন্য একটু ওয়েটই আছে তাছাড়া কিছু নেই এবার আমি তোমাদের খুলে দেখাই কালারটা সামনের থেকে দেখতে পারো এই দেখো কালারটা এটা হচ্ছে ডার্ক ব্রাউন যেমন তোমাদেরকে বললাম তো এই অ্যানাস্তেশিয়ার যে ডি প্রমেটটা আছে এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে টু টু এইট জিরো মানে টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি হান্ড্রেডই বলতে পারো তো আগে এই লিউক্স প্রোডাক্টগুলো তোমাদের হচ্ছে নাইকাতে পাওয়া যেত না কিন্তু এখন দেখলাম রিসেন্টলি এটা লঞ্চ করেছে আর এটাতে অফারও চলছিলো তো এটা আমি পেয়েছি তোমাদের ওয়ান নাইন থ্রি এইট আমি অনেক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের সাথেও আমি অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি সেখানেও আমি দেখেছি টু থাউজেন্ডের নিচে তো মানে হান মানে ম্যাক্স টু ম্যাক্স এরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ইয়া টু থাউজেন্ড এর নিচে তো দিচ্ছেই না তো যখন আমি নাইকাতে পেয়ে গেলাম একদম অরিজিনাল প্রোডাক্ট তাও আবার এতটা কমে তো আমি একবার পারচেস করে নিলাম তো এর সাথে আমি আরেকটা গিফট ফ্রিও পেয়েছি যেটার জন্য আমি আরও মানে তাড়াহুড়ো করে পারচেস করলাম তোমাদেরকে এটা দেখাই প্যাকেজিংটা তোমরা দেখতে পারবে এখানে আছে তো এই দেখো এটার সাথে আমি একটা ব্রো উইন্স মানে কি বলবো ব্রো পেন্সিল পেয়ে গেছি যদি ওটাও হচ্ছে আইব্রো পমেন্টি আর এখানে সাথে একটা ব্রো পেন্সিল দিয়ে দিয়েছে এটা হচ্ছে জিরো গ্রাম আর এটা তোমরা নর্মালি আই থিঙ্ক পাবে না এটা গিফটের জন্যই আছে তো তোমরা দেখতে পারবে এই দেখো এতটা ছোটো এর সাইডে পেছনে একটা স্পুলি টাইপেরও দিয়েছে এইটুকুর মধ্যে আর এই দেখো এরা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এর কোয়ান্টিটিটা কতটা বাস এটা আর যাচ্ছেও না দেখো ঘোরাও যাচ্ছে না এইটুকু এইটুকু তোমরা দেখো এতটা তো মানে আর কিন্তু এটা আমি তোমাদেরকে স্ট্রোক যদি আমি ব্যাপার করে দেখাচ্ছি এত লাইট শেড মানে তোমরা এখানে দেখতে পারবে কিনা আমি জানি না ক্লিয়ার এখানে আছে খুবই লাইট শেড আর খুবই মানে আমি একবার স্ট্রোক দিয়ে বুঝলাম যে মানে জিনিসটা যেমন মানে ব্র্যান্ডেড তেমনই খুবই সুন্দর মানে আমার খুবই মানে ইচ্ছে ছিল এটা আমি নেব নেব কিন্তু আমি ফাইনালি এটা নিয়ে নিয়েছি এবার ফাইনাল প্রোডাক্ট যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এই দেখো এটা তোমরা ব্লারি দেখতে পারবে তাই জন্য আমি নামিয়ে নিলাম এইটাই হচ্ছে এক লাস্ট মেন প্রোডাক্ট যার প্রাইস হচ্ছে লাগভাগ এইট থাউজেন্ডের মতো তো সেটা আমি এখন শো করবো না কেন কি এরপরে নেক্সট এটার উপর একটা আমি রিভিউ ভিডিও বানাবো আর মানে ডিসক্লোজও করবো যে জিনিসটা কি তার জন্য তোমাদের এর এরপরে যে নেক্সট ভিডিওটা আসবে সেটাও তোমাদেরকে দেখতে লাগবেই লাগবে তো এটাই অ্যাকচুয়াল প্রোডাক্ট ছিল যেটা হচ্ছে হিউজ রেঞ্জের ছিল এইট থাউজেন্ডের মতো তো এটা আছে তো এটার ব্যাপারে আমি আর কিছু বেশি বলতে চাই না এটা নেক্সট ভিডিওতেই তোমরা দেখতে পারবে এটা কি তো লাগভাগ আমি যেহেতু ফাইভ থাউজেন্ডে আপ হচ্ছে তোমাদের পারচেস করেছি তো তার জন্য আমাকে একটা ওটা পাউচ গিফট করেছে নায়িকা থেকে সেটাও তোমাদেরকে আমি দেখাই এই দেখো পিঙ্ক কালারের একটা পাউচ যেখানে জানভি কাপুরের কোনো সিগনেচার ফিগনেচার আছে আমি দেখলাম পরে তো যাই হোক কোয়ালিটিটাও ঠিকঠাক তো ওয়াও বলবো না ঠিক আছে এখানে নাইকা লেখা আছে আর একটা পাউচ রেগুলার ইউজের জন্য তোমরা ইউজ করতে পারো কিছু কিছু জিনিস নিয়ে ওখানে সেল চলছিলো তবে তখন দেখলাম যে ওখানে দেওয়া আছে যে যারা ফাইভ থাউজেন্ডের উপরে শপিং করবে তারা একটা পাউচ পাবে তো আমি যেহেতু ফাইভ থাউজেন্ডের উপরে শপিং করেছি তো আমি একটা পাউচ পেয়ে গেছি তো আজকাল হল ভিডিওটা এতটুকুই ছিল আমি যেমন তোমাদেরকে বললাম যে প্রাইস রেঞ্জ অনেক আছে কিন্তু কোয়ান্টিটি খুবই লেস আর যেটা মেন প্রোডাক্ট ছিল ফাইনাল প্রোডাক্ট সেটাও আমি তোমাদেরকে শো করলাম না এখন কেন সেটা আমি নেক্সট ভিডিওটাই তোমাদেরকে শো করবো তার জন্য তোমাদের নেক্সট ভিডিওটা দেখতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের আমার এই হলভিওটা দেখতে খুবই ভালো লেগেছে আর যদি তোমাদের আমার এই হলভিউটা দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম বলবে না বাঁচলা বা বাই